হাই বাংলাদেশ, আমরা ফ্রন্টলাইনার না হয়েও COVID-19 বন্ধে আমরা যারা এই মুহূর্তে কাজ করে যাচ্ছে সামনে ফ্রন্টলাইনে থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি। সেটা কিভাবে? সেটা যদি আমরা বাসায় থাকি এবং বাসায় থেকে নট অনলি দ্যাট, আরও যে পাঁচটা জিনিসের কথা WHO বলে দিয়েছে সেই পাঁচটা জিনিস মেনটেন করি, তাহলে আই থিঙ্ক উই ক্যান হেল্প অ্যান্ড আমাদের যে রেসপন্সিবিলিটি সেটাও আই থিঙ্ক ফুলফিল হয়ে যাবে শুধুমাত্র যদি আমরা এখন বাসায় থাকি। আমরা চেষ্টা করব আমাদের হাত দিয়ে আমাদের চোখে, আমাদের নাকে, আমাদের মুখে না ধরতে, বিকজ ভাইরাসটা যদি আমাদের হাতে থাকে, হাত থেকে আমাদের চোখে, নাকে বা মুখের মাধ্যমে আমাদের বডিতে ঢুকে যাবে। সো যেহেতু আমরা জানি এটা ড্রপলেট, যেটা হচ্ছে আমরা যখন হাঁচি কাশি দেই ছোট ছোট কণা বের হয় আমাদের মুখ অথবা নাক থেকে, সেই ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। সো যখন এই জিনিসটা হাতে বা যে কোনো জায়গায় আসবে, সো আমরা যদি আবার এটা মুখে, নাকে, মুখে কোথাও দিই, এটা ছড়িয়ে যাবে। সো ইয়েস, আমরা অবশ্যই যেখানে সেখানে হাত দিয়ে, হাত না ধুয়ে, নাকে মুখে চোখে দিব না। লকডাউন থাকা অবস্থায় আমাদের অনেকের বাজারে যেতে হচ্ছে, বা আমাদের হয়ে আমাদের ড্রাইভার বা আমাদের অন্যান্য কর্মচারী বাজারে যেতে পারে, বাট আমাদের এটা খেয়াল রাখতে হবে যে যেই বাজারে যাচ্ছে সে যেন মাস্ক বা গ্লাভস পরে যায়। নট অনলি দ্যাট, বাজারে একজন কাস্টমার থেকে আরেকজন কাস্টমারের দূরত্ব আমি আগেও বলেছি 1 মিটার অবশ্যই হতে হবে, এবং যে জিনিসগুলো ধরছি অবশ্যই বাসায় এসে আবার হাত ধুয়ে ফেলতে হবে। সবচেয়ে মূল যে পদক্ষেপটা সেটা হলো সাবান দিয়ে হাত ধোয়া। সাবান দিয়ে শুধু নর্মালি হাত ধুলেই হবে না, সেই হাতটা 20 সেকেন্ড ধরে ধুতে হবে। এবং শুধু তাই না, আমাদের হাতের উপরের অংশ, হাতের নিচের অংশ সম্পূর্ণটুকু ভালো মতো ধুতে হবে। শুধু সামনের অংশে আমরা সাবান নিয়ে জাস্ট একটুকু ধুয়ে ফেললাম না, উপরে নিচে সব জায়গা প্রত্যেকটি আঙ্গুলে ভালো মতো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। এবং যদি আমরা ভালো মতো হাতটা ধুই সেক্ষেত্রে আমাদের 20 থেকে 30 সেকেন্ড সময় লাগবে। অ্যান্ড যে ইম্পর্ট্যান্ট জিনিসটা আরেকটা, সেটা হলো যখন আমরা হাত ধুচ্ছি যে ট্যাপটা দিয়ে হাত ধুচ্ছি সেই ট্যাপটাও আমাদেরকে ধুয়ে রাখতে হবে। Wherever you were, wash your hands. It's a simple thing to do. Do it for me and you. Wherever you were, wash your hands. Wherever you were, wash your hands. At the time, আমি এখন আমার পানির ট্যাপটাও ধুয়ে নিচ্ছি। সবার শেষে আমি অনেক অনেক ধন্যবাদ দিব যারা এই মুহূর্তে আমাদের সামনে থেকে কাজ করে যাচ্ছে, অবশ্যই যাদের কথা মেনশন না করলেই না, আমাদের স্বাস্থ্যকর্মী, আমাদের নিরাপত্তা রক্ষী, আমাদের জরুরি বিভাগে যারা কর্মচারী তারা কাজ করে যাচ্ছে, বা অনেকে আছে যে বিশেষ জরুরি জিনিস সরবরাহে নিয়োজিত আছে, এছাড়া যারা এয়ারপোর্টে কাজ করে যাচ্ছে, অ্যান্ড অলসো আমাদের সেনাবাহিনী, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য এভাবে কাজ করে যাচ্ছেন। আর আসুন আমরা সবাই একসাথে করোনা প্রতিরোধে কাজ করি। আর ইটস ভেরি সিম্পল, স্টে অ্যাট হোম। থ্যাংক ইউ।